এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যেই যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তোমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে কিন্তু একদম ঘুম থেকে উঠে সকাল সকালে কিন্তু ব্লগ শুরু করে দিইনি, আজকে একদম রান্না বান্নার কাজ শেষ করে, মানে রান্নাঘরের কাজ শেষ করে তারপর আসলাম এই ঘরের কাজ করতে। তো তাই এখন থেকেই ব্লগটা শ্যুট করে নিচ্ছি। তো এদিকে দেখো, বিছানাপত্র আমার গুছানো গাছানো হয়ে গেছে। তারপর এই যে আমার এই সুকেজের সামনের যে জায়গাটা, ওই জায়গাটা একটু মোছামাছি করে রাখলাম, টিভিটা একটু মোছামাছি করে রাখলাম। তবে কি জানো তো, টিভিটা না আমার মাঝখানে নিয়ে আসতে লাগবে, নিচে যখন আমরা খেতে বসি না টিভি দেখতে দেখতে, আগে তো ওই ঘরে খেতাম কিন্তু টিভি এখন প্যাক ভরার পর থেকে টিভি দেখতে দেখতে তো খাই রাত্রিবেলাটাই একসাথে খাওয়া হয়। তো রাত্রিবেলায় দুপুরবেলা একসাথে খাই, ঠিক আছে, কিন্তু এই ঘরে এনে খাওয়া হয় না, তখন তো টিভি দেখার সময় থাকে না, ও খাওয়া দাওয়া করেই চলে যায়। আর রাত্রিবেলায় তো এসে ও খেলাও দেখবে আর এই ঘরে বসে বসে খাবে, কিন্তু আমাদের দেখতে গেলে না অসুবিধা হয় বেশি উপরে টিভিটা, তো তার জন্য মাঝখানে নিয়ে আসতে লাগবে। তো ভাবছি এটা কালকে নিয়ে আসবো। আর এদিকে দেখো, তারপর আমি সুকেশটা একদম মুছে নিয়েছি, মুছে এবারে একদম ঘরটাও মুছে নেবো। আর বিছানাপত্র তো সকালবেলায় না গুছিয়ে নিয়েছিলাম বিছানাপত্রটা, আর এখন এসে একটু বিছানাটাকে ঝাড় দিয়ে একটু টান টান করে নিয়েছি অতটুকুই। আর আজকে ঘর দূর গুছানোর সময় পাইনি, একদম রান্নাঘরে ছুটতে হলো, রান্নাবান্না করলাম, ও খেয়ে দিয়ে গেলো, তারপর তো রান্নাঘরে দাঁড়ানোই মানে কত কাজ থাকে, তো ওইগুলো শেষ করলাম, ওগুলো করে তারপর ভাবলাম যে না লাস্টে এসে বেডরুমের কাজটা করবো। তো এদিকে দেখো, এই যে এবারে পুরো বেডরুমটাকে একদম খাটের তলা টলা নিয়ে একদম কোনাকানি যা আছে সমস্ত কিছু ভালো করে মুছে নেব। তার উপর আজকে হলো আবার বৃহস্পতিবার, তো সেই আবার লক্ষ্মীর ঘট বসাবো, তো সেই তো পুজো দিতে এসে আমার কিন্তু আবার অনেকটা সময়ও লাগবে। তো তার জন্য না ইয়ে করছি, মানে বলতে সকালে আজকে রান্নার ঝামেলাটা আগে শেষ করে নিয়েছি, যে আজকে বৃহস্পতিবার একটু ঘরটা না মুছলেও ভালো লাগছে না, একদম রান্নাবান্না শেষ করে এসে ঘর দোরটা মুছবো। কারণ সকালবেলায় যদি বিছানাপত্র গুছিয়ে ঘর দোর মোছামাছি করতে মানে করে যাই না ওই ঘরে, তখন আবার আমার রান্নার মানে ইয়েটা দেরি হয়ে যায়, আর ও আবার এদিকে খেয়েও যেতে পারবে না। তো তার জন্য সব দিকে তো ব্যালেন্স করে চলতে লাগে, বলো, একা সংসার হলে না এরকমই হয়। আর একা সংসার বলো, দুজনের মানে তিনজনের সংসার বলো, ব্যালেন্স করেও কিন্তু আমাদের সংসারের কাজবাজগুলো করতে লাগে। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, দুজন তিনজন থাকলে এই এটা কাজ করলো আরেকজন আরেকটা করে নিল, কিন্তু একা হলে তো সমস্তটাই দেখতে লাগে, তাই সব দিক ব্যালেন্স করে কিন্তু সংসারের কাজগুলো করতে লাগে। তো এদিকে ঘরটা মুছে চলে যাবো স্নান করতে, স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এইমাত্র আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, আর দেখে তো বুঝতেই পারছো কী পরিমাণে গরম, দেখো পুরো মুখ দিয়ে ঘাম পুরো টপকে টপকে পড়ছে, মানে মনে হচ্ছে যেন পুজো দিতে বসে একদম পুরো স্নান করে নিয়েছি। এদিকে স্ট্যান্ড ফ্যানটা দিয়ে কিন্তু বসলাম, তো যখন পরিষ্কারটা করেছিলাম এই জায়গাটা তখন স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে কিন্তু পরিষ্কার করেছিলাম, কিন্তু কী হবে, এই যে ফুল টুল দেওয়ার সময়, থালা বাসন সাজানোর সময়, ঠাকুর স্নান করানো, এগুলো করার সময় তো আর পাখাটা চালিয়ে রাখতে পারি না, কারণ ফুলগুলো আর ধূপকাঠি মোমবাতি বলো পুরো একদম নিভে যায় আর ফুলগুলো একদম পুরো মানে ফেলে দিই, তো তার জন্য পাখাটা অফ করি না, পুজোটা দিতে লাগে। এই জায়গাটা পরিষ্কার করলাম, আজকে যেহেতু বৃহস্পতিবার ঘরটা তুললাম, এমনি তো না হলে আসন তো আর ইয়ে করি না, তুলি না একদম, যেহেতু ঘর পাতা থাকে তো বৃহস্পতিবার হলে না আমি পুরো ইয়ে করি, যদি নোংরা হয়ে থাকে পুরো পরিষ্কার করি। আজকে তো ওই মানে ওই যে কোনাটা দিয়ে একদম এতখানি পিঁপড়ে মাটি তুলে রাখলো পিঁপড়ে দিয়ে, তো এগুলো পরিষ্কার করলাম, পুরো আসন উঠিয়ে নিচ টিস মুছে আবারও ঠিকঠাক করে আসনগুলো পাতলাম। তো এগুলো করাতে আমার অনেকটা লেট হয়ে গেল, এখন তো 2টা বাজতে আর 10 মিনিটের মতো বাকি আছে, স্নান করে আসলাম মনে হয় সেই 1টা বাজতে 10 মিনিট আগে। আর আমার শাশুড়িমা বেলপাতা দুপুরটা তুলে দিয়েছিল সকালবেলায়, তাই একটু তাড়াতাড়িটা হলো, আমি শুধু ঘরটা মাজলাম আর এই জায়গাটা পরিষ্কার করলাম, দেখো কতটা সময় লাগলো তাহলে আমার পুজোটা দিতে এসে। এখন যেন আর পাচ্ছে না, এত 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 পরিমাণে গরমটা লাগছে, বাসন কোসন তো মাজতেই পারবো না, তাহলে কোনো রোদে আমাকে পড়ে থাকতে লাগবে, এত মানে অশান্তি লাগছে, মনে হচ্ছে জলের নিচে গিয়ে না বসে থাকি বা কোথাও যদি ঠান্ডা জল পেতাম ডুবে পড়ে থাকতাম, এরকমটা মনে হচ্ছে, এত পরিমাণে গরমে অশান্তি লাগছে। কালকে তো রাত্রিকে স্নান করলাম দুদিন ধরে, আজকে মনে হচ্ছে আমার আবার বিকেলের দিকে স্নানটা করতে লাগবে, 3 বার আজকে স্নান করতে লাগবে, এইরকম পুরো শরীর যেন মানে মরিচ মানে লঙ্কা বাটলে যেভাবে হাত পা জ্বালাপোড়া করে, হাত জ্বালাপোড়া করে পা না, সেই রকম পুরো শরীর যেন জ্বালাপোড়া করছে, এত পরিমাণে গরম। আর বললাম না তোমাদেরকে, কালকের থেকে আমাদের এখানে আজকের তাপমাত্রাটা বেশি, তো গরমটা তো বুঝতেই পারছো কী পরিমাণে লাগছে, ইস আমার গরম একদমই সহ্য না, সহ্য করতে যেন পারছি না। যাই হোক, চলো বাসন কুসনগুলো নামিয়ে নিই, প্রসাদটা নামিয়ে নিই, আর একদম বিকেলে গিয়ে মাছবো, এখন গিয়ে একটু পাখার নিচে বসে, না হলে আমি না বাঁচবো না, একদম পুরো মাথা ঘুরে আজকে ঘরেই পড়ে থাকবো। দিকে ও চলে আসলো দুপুরে খাওয়া দাওয়া করতে, এখন ঠিক 3:30 মতো বাজছে, ও এসেই না ছুটলো স্নানে, ও বলছে আজকে নাকি ওর কত বাজে স্নান করতে লাগবে হিসাব নেই। সত্যি বলতে বন্ধুরা, আজকে এত পরিমাণে রোদ, আজকে রোদের তাপমাত্রাটা না আমাদের এখানে বেশি,
তো সে কালকের থেকে আরও বেশি, তো গরমটা তো বেশি পড়েছে। তো গেল স্নানে, স্নান করে এসে ওকে বানিয়ে দিলাম মানে শরবত, আমিও খেলাম ওও খেলো। তারপর শরবতটা খেয়ে অনেকটা সময় একটু রেস্ট করলো, করে তারপর দুপুরের খাওয়া দাওয়া গিয়ে কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করলে মানে করে তারপর তো আমার বিকেলের কাজ শুরু হয়ে গেল। তো এদিকে দেখো গাছগুলোর মধ্যে এখন জল দিয়ে নিচ্ছে। আমি ভাবছি গাছগুলো মনে হচ্ছে একদম পুরো ঢলে পড়ে আছে রোদের ইয়েতে, এত এত পরিমাণে রোদ দেশ, মানে রোদের মানে যখন কড়া রোদটা থাকে না তখন গাছগুলোর অবস্থা দেখা যায় না। আর যে গাছগুলো নতুন লাগানো হয়েছে একদম পুরো যেন হিলে থাকে এক সাইড হয়ে, এরকম অবস্থা হয়ে থাকে গাছগুলোর, এত এত পরিমাণে রোদের তাপ। তো সে নিজেও গরমের জন্য বাঁচি না যে একটু পাখার নিচে গিয়ে রেস্ট করবো, এটা আর হয় না। কেন বলো তো, এই যে গাছগুলোর মধ্যে জলটা দিতে লাগে, সেই গাছগুলোর মধ্যে যদি ভাবি একদিন পর পর দেবো সেটাও আবার মন মানে না। গাছগুলো কীরকম হয়ে থাকবে, গাছগুলোর মানে কড়িগুলো পরে থাকবে, সে কত মানে টেনশন মাথায় আসে, তাই বলে গাছগুলোর মধ্যে জলটা দিই। তারপর দেখলি বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিয়েছি, নিয়ে এদিকে দেখো তোমাদের দিদিভাই মানে গেঞ্জিটা এটাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। এটা না নতুন আনা হয়েছে গেঞ্জিটা, তো সে আনাতে সাথে সাথে তো আর পরবে না, এটাকে ধুয়ে দিলাম, ধুয়ে একটু কেচে দিয়েছি, মানে একটু স্রাব দিয়ে মানে একটু কেচে দিয়ে ধুয়ে দিয়েছি। এখন শুকিয়ে গেল একদম হালকা পাতলা, গরমের জন্য এটা আনা হয়েছে। হালকা পাতলা হলে না গরমের মধ্যে দেখবে পরতে সুবিধা হয়, তো সে সবসময় আসা যাওয়ার জন্য পরতে পারবে। তো এটা শুকিয়ে গেল, এবারে তুলে রাখলাম। তারপর এদিকে দেখো এখন বিকালের ঘর টর ঝাড় দিয়ে নিয়েছি, এবারে বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি। এই তো আমার সকালের দিকে একবার ঝাড় দিতে লাগে, মানে যখন পুরো ঘর পরিষ্কার করি, আর এমনিতে বাসি ঘরের সময় এটা তখন আমি ঝাড় দিই না, আগে অনেক সময় তিনবারও দিয়েছি, এখন দুবার করে দিই। এই রোদের মধ্যে অসম্ভব ব্যাপার, দেখো কোনো পাতা রাতা কিন্তু নেই, কিন্তু দেখো বালু, দেখো অনেক বালু হয়ে থাকে। এই যে আমাদের মানে এই যে এই জায়গাটার সামনে কিন্তু বালু রাখা, এই যে হাঁটাচলা করা হয়, বাইরে গেলে কিন্তু জুতো পরা হচ্ছে, তারপরেও এত এত পরিমাণে ধুলোবালিটা আছে। আর বিশেষ করে জুতোটা তো আমরা ঘরের সামনে নিয়ে যাই বাইরে থেকে হেঁটে, তাই জন্য আরও ধুলোবালিটা মানে বালুটারও বেশি পড়ছে এখানে। আর এখানের বালি যদি না ঝাড়ু দিয়ে রাখি না একদম পুরো ঘরের মধ্যে যাবে, আর ঘরের মধ্যে বালির ইয়ে দেখতে পেলেই যেন আমার মাথা গরম হয়ে যায়। আমি দরকার পড়লে মানে 5-6 বার করে ঘর ঝাড় দেবো, এরকম করতে লাগে না। যখনই ইয়ে করি আর ও জানে যে আমি কোনটা পছন্দ করি না কোনটা করি, ও তো জানি, তো ও এভাবে ইয়ে করে আসবেও না। তো এদিকে দেখো মানে দুপুরবেলায় পুজো দিয়ে বাসন কোসনগুলো আর মাজিনি, তো এবারে বাসন কোসনগুলো এখন মেজে নিয়েছি, আর পেছনের জানলা টানলা লাগিয়ে আসলাম, কারণ একটু যদি দেরি হয়ে যায় না জানলাটা লাগাতে, সে দেখবে মশার উপদ্রবের জন্য সন্ধ্যাবেলায় আর ঘরে বসাই যাবে না। তো তাই না আমি 5:10-15 বাজতে না বাজতে একদম জানলা কপাট পুরো লাগিয়ে নিই। আর এদিকে দেখো এবার বাসনগুলো মাজছি, আর এদিকে আমার এক বাসুরের ছেলের সাথে কথা বলছি, ও যেন কী কী বলছিলো, আমিও এদিকে ওর সাথে কথা বলছিলাম আর এদিকে কাজগুলো করছিলাম। তারপর ঘরে এসে এই যে দেখো নাইটিটা এখন সেলাই করে নিচ্ছি, তো এই নাইটিটা পুরো আমার ঠিকই আছে, একদম নিষ্ঠাও ইয়ে করতে লাগবে না, না হলে তো আমার নাইটি হলে না, বড় বড় নাইটি হলে নিষ্ঠাও আমার কাটতে লাগে, আর মানে নিষ্ঠা কেটে একটু সেলাই করে নিই, আর হাতাগুলো তো লাগেই, কারণ অত বড় বড় হাতা তো আর আমি পরতে পারবো না, ইয়ে করতে লাগে। তো এটা আবার দেখলাম নিষ্ঠা পুরো ঠিকঠাকই আছে, শুধু মানে এটা তো হাত কাটাও না, আবার হাতাটা বেশি যে বড় ওই রকমটা না, এটা কী হাতা যেন বলে এইরকম হাতাটা এনেছে। তো এটাকে না আবার একটু সাইড দিয়ে নিচ দিয়ে একটু সেলাই করে নিয়েছি, কিন্তু হাতাগুলো বেশি বড় বড়, এটার জন্য আবার টেলার ঘরে যাবো, দরকারও নেই, এই কাজটা তো নিজেই করতে পারি। আর আগে না আমি অনেক সময় নাইটির নিচটাও আমি সেলাই করে নিতাম, এগুলো আমি পারি, তারপরও টেলার ঘর থেকে সেলাই করলে না এটা অনেক দিন যাবৎ থাকে, আর নিজের হাতে সেলাই করলে সেলাইটা যদি শক্তপোক্ত না হয় তাহলে বেশি দিন টেকে না। তো অনেক সময় মানে টেলার থেকেও নিয়ে আসি, অনেক সময় আবার আমি নিজেও করি। তারপর দেখলেই সমস্ত কাজ বা শেষ করে নিয়ে নিলাম একটু ঠান্ডা, মানে 7-Up খেলাম, খেয়ে এদিকে একদম হাত পা ধুয়ে এবারে বসে গেলাম সন্ধ্যাটা দিতে। সন্ধ্যা দেওয়া তো কমপ্লিট, এবারে দেখো দুপুরের যে বাসনকোসন পড়লো এই বাসনগুলো এখন গুছিয়ে রাখছি, কারণ তারপর যে মানে রাত্রিবেলার খাওয়া দাওয়ার বাসনগুলো পড়বে এগুলো তো আর গুছাতে পারবো না, তাই এখন এগুলো গুছিয়ে গাছিয়ে রাখছি। আর আজকে বৃহস্পতিবার বলে একদম পুরো নারকেল ছোলা দিয়ে পুরো বাড়িতে সারা বাড়িতে একদম ধূপটা দেখালাম, আমার এত ভালো লাগে ধূপের গন্ধ, সেই নারকেল ছোলা দিয়ে ধূপটা দেখালে না চারিদিকে শুধু ধোঁয়া ধোঁয়া হয়ে থাকে, এতটা ভালো লাগে। কিন্তু সবসময় না মন চাইলেও আর ইয়ে করতে পারি না, কেন বলো তো ওই যে ছোলাটা তো আর আমাদের এখানে পাওয়া যায় না সবসময়, এমনিতে মুঠা মুঠা করে বেঁচে কিন্তু সবসময় কিন্তু পাওয়া যায় না, যে আজকে গেলাম বাজারে আজকে পাবো এরকমটা হয় না, তো এগুলো আমাদের বাড়ি থেকে এনেছিলাম। তারপর এদিকে আমি মাঝখানে কিন্তু ভিডিওর কাজটা শেষ করলাম, মানে দেখলে আমি বাসনগুলো গুছালাম, বাসনগুলো গুছিয়ে
চলে গিয়েছিলাম, কিন্তু আমি বিডিওর কাজ করতে, তো বিডিওর কাজটা শেষ করে আসলাম, এসে মনে হলো যে না, বলটা তো এখন বাসন রাখা নেই, খালি আছে, এবারে বলটাকে একটু মেজে ঘষে নিই। তো তাই জন্য বলটাকে একদম মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এদিকে ভাত নামিয়ে নিয়েছি, ভাতটা নামিয়ে এদিকে দেখো এখন চুলটা আশ্রয় নিচ্ছি, কারণ কেন বলো তো, এক জায়গায় যাব, তো সেই জন্যই না চুলটা এখন আশ্রয় নিচ্ছি। এই যে দেখো চুলটা ইয়ে করে নিয়েছি, তো এবারে উলনাটা নিয়ে নেব। কি জানো তো, আজকে মন চাইছে রাত্রিবেলা একটু পান্তা ভাত খেতে, আজকে দুপুরের দিকে না আমার শরীরটা যেন ভালো লাগছিল না, ডিমের ঝোল করেছিলাম আর চাটনি করেছিলাম, ডিমের ঝোল তো খাইই নি, শুধু চাটনি দিয়ে ভাত খেয়েছি, কেন জানি হঠাৎ করে এটা মনে হয় অতিরিক্ত গরমের জন্য আমার এরকমটা হচ্ছে, একদমই শরীরটা ভালো লাগছিল না। তো সেই ভাবলাম যে রাত্রিবেলা যদি একটু আমি পান্তা ভাত খাই, সেটা খেলে আমি মানে একটু শান্তি পাবো। একটা সময় না যে জিনিসটা আমার পছন্দ ছিল না সেই জিনিসটা আমার পছন্দ, এই যে পান্তা ভাত এটা আমি খেতেই পারতাম না, ও আবার খেতে দেখতাম সুন্দর, আমার শাশুড়িমাকেও দেখতাম কী সুন্দর ওরা খেত, কিন্তু আমি তো খেতেই পারতাম না, তো সে ওর কাছ থেকে এটা আবার শিখে নিলাম, ওর সাথে সাথে একটু একটু করে খেতে খেতে এখন আমিও শিখে নিয়েছি। তো আমি খেতাম না বলে আমার ঘরে বেশি কিন্তু এটা খাওয়া হতো না, এই মাঝে এক দুদিন যদি, তো সেই এখন গরমের মধ্যে দেখছি না শান্তিই পাওয়া যায় খেলে, তো তাই ভাবলাম যে রাত্রিবেলা এটাই খাবো। আমার পেট মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, দুপুরের দিকে এতটা আমার শরীর খারাপ লাগছিল, তো ঘরে ছিল না আলু, তাই আমাদের মানে আমাদের সামনের দোকান থেকে নিয়ে আসলাম এখানে আলু। তো এদিকে দেখো এখনও কিন্তু আমার বাসুরের ছেলে আমার ঘরে আছে, তো ওর সাথে আমি কথা বলছি, আর এদিকে আমি আলুগুলো কেটে নিলাম, আর ও এখন আমাকে ভিডিও শ্যুটটা করে দিল। তো দেখো আলু তো কাটা হয়ে গেছে, আলু কিন্তু এখন ভাজবো না, আলুটা আমি পরে ভাজবো, তো আলুটাকে একদম ধুয়ে টুয়ে রেখে দেবো। এরকম পান্তা ভাত দিয়ে আলু ভাজি দিয়ে খেতে দুর্দান্ত লাগে, তো পান্তা ভাতটা তো আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রাখলে পরের দিনকে খেলে এটাকে পান্তা ভাত বলে। আর আমি একদম ভাতটা রান্না করে নিয়েছি, ভাতটা ঠান্ডা হওয়ার পর এবারে দেখো জলটাও ঢেলে দিয়েছি, তো মানে ভাতগুলোকে ভালো করে একটু কষলিয়ে দিচ্ছি, দিয়ে প্রেশার কুকারটা আবার লাগিয়ে রাখবো। ভাত কিন্তু এখন আমার ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরই কিন্তু আমি জলটা ঢাললাম, না হলে গরম ভাতের মধ্যে জল ঢাললে তো কীরকম হয়ে থাকবে ভাতগুলো। তাই তো এদিকে দেখো প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম, ভালো করে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে নেবো, আর এদিকে মানে আমার আলুগুলোও রেখে দিয়েছি, একদম পরে মানে ভাজিটা করে নেবে। এখন বাজে 9:43, তো এই ভিডিও আপলোডের কাজ শেষ করলাম, একবার তো গেলাম সন্ধ্যাটা দিয়ে ভিডিও আপলোড হচ্ছে না, তারপর আবারও ঘরে চলে আসলাম, এসে একটু টিভি টিভি দেখলাম, তারপর এদিকে ভাতটা বসিয়ে দিলাম আজকে সকাল সকালে, আজকে না জল ভাত খাবো, তাই মানে পান্তা ভাত যেটাকে বলে, পান্তা ভাত তো মানে রাত্রিবেলায় জলটা দিয়ে রাখি, পরের দিনকে গিয়ে ভাতটা খাই, তাহলে এটাকে পান্তা ভাত বলে। আর আমি সেই আগে একদম 8টার আগে রান্না করে নিয়েছি, নিয়ে ঠান্ডা হওয়ার পর জলটা ঢেলে রাখলাম, সে পান্তা ভাতের মতোই, বেশিক্ষণ একটা মানে সময় হয়নি আর কি, তাই না হলে পরের দিনকে যে ভাতটা খাই এটাকে তো আমরা পান্তা ভাত বলি। যাই হোক একটাই হয়েছে, একটা হলেই হয়েছে, তো এদিকে পান্তা ভাতের জোগাড় জানতে এখন এই যে আলু ভাজি বসিয়ে দিলাম, আর সাথে নেব এক টুকরা পেঁয়াজ। আমি ওকে বললাম যে অন্য কোনো কিছু করবো কি না, আমি দুপুরে বলে রাখলাম আজকে এই গরমের জন্য যে আজকে আমি রাত্রিবেলায় পান্তা ভাত খাবো, কারণ দুপুরে না আমার অবস্থা পুরো খারাপ ছিল, মানে এত মানে কী বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, দুপুরে যে ডিম রান্না করলাম সকালে ডিম তো খাইনি, ও শুধু ডিম আর টক দিয়ে খেলো, আর আমি শুধু টক দিয়ে ভাত খেয়েছিলাম, এও পুরোপুরি ভাত খেতে পারিনি, তো এখন একটু ঠিকঠাক আছে, তারপরে এখন জল ভাতটাই খাবো, অন্য কোনো কিছু খাবো না, ডিম এক টুকরা রয়েছে পুরো, মানে দুইটা ডিম রান্না করলাম তো গরমের জন্য রাত্রির জন্য করিনি, তো সেই এখান থেকে আবার একটা ডিম রয়েছে, ওরটাও খেয়েছে আর আমারটা তো রয়েছে, টকটাও রয়েছে, তো ও বলছে ও নাকি জল ভাতই খাবে, আমি তো বেশি একটা খেতে পারি না, কিন্তু ওই যে গরমের জন্য শান্তি পাচ্ছি না, জলটা খেয়ে পর্যন্ত আমার জন্য শান্তি পাচ্ছি না এরকম, তো তাই পান্তা মানে ইয়েটাই জল ভাতটা খাবো, তো ও বলছে ও জল ভাত দিয়ে খাবে, ওকে আমি বললাম দইও আছে ডিমও আছে খেয়ে নিতে, না জল ভাত খাবে, তো জল ভাতের সাথে তো একটু আলু ভাজা বা বড়া টড়া হলে ভালো লাগে, তো তাই আলু ভাজিটা করছি। আর এদিকে আবার ও আসার সময় কুমড়োটা নিয়ে আসলো, কে জানে একজন দিল টাকা দিয়েই, এমনিতে বলে মানে বললো টাকা লাগবে না, কিন্তু না ও কোনোদিনও না কারো থেকে যদি কোনো কিছু নেই এমনিতে যে বিনা বসায় নেবে না নেবে না, ওর কথা হলো গিয়ে যেই মানুষটা দিল সেও তো একটা কষ্ট করেই বানালো, মানে কষ্ট করে জিনিসটা করলো, তো কেন আমি শুধু শুধু বিনায় পয়সায় নেবো, সে তো মানুষটা কষ্ট করলো, আর আমার হলো কেউ আমাকে একজন ভালোবেসে দিয়েছে, কি হয়েছে নিলে বিনায় পয়সায় দিয়েছে তো আমার আরও ভালো হয়েছে, না ও এটা বুঝবে না, তো কত টাকা দিল এটা আমি জানি না বলছে, আমি বললাম কি মানে এমনিতে দিয়েছে কো না, উনিও তো মানে কষ্ট করে এটা ইয়ে করলেন, তাই টাকা দিয়ে আনলাম। যাই হোক এদিকে এখন দেখবো টিভি, কিন্তু ও তো এখন খেলা নিয়ে বসলো, না হলে আমি একটা সিরিয়াল দেখতাম, তো এদিকে আলু ভাজিটাও হোক, আর ডুবাটা এখন তো কাটাকুটি করতে পারবোই না, ফ্রিজের মধ্যে নিয়ে ডুবাটা রাখবো, তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টেনাং, এই যে দেখো বন্ধুরা আজকে আমাদের রাতের ডিনার হলো পান্তা ভাত, পান্তা ভাতের মধ্যে হলো আলু ভাজি, আর নিয়েছি এক টুকরো পেঁয়াজ, আর নিয়েছি কাঁচা লঙ্কা,
যা টেস্ট লেগেছে না খেয়ে, তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। আমি তো পরে বয়সটা দিচ্ছি, তাই তোমাদেরকে বলছি। আর এই যে টিভি দেখতে দেখতে খাওয়া হবে, তো এদিকে দেখো মিঠে চুড়া সিরিয়ালটাও চালানো হয়ে গেছে, আর এদিকে বসে পড়লাম ভাত নিয়ে। তো এবারে ভাত খেতে খেতে টিভিটা দেখবো, মানে টিভি দেখতে দেখতে ভাতটা খাবো, কি উল্টো পাল্টো করছি। তো এদিকে দেখো ভাত নিয়ে বসে পড়লাম, আর এতটা মজা লেগেছে না খেয়ে, খুবই ভালো লেগেছে। না হলে আগে যে দুদিন আমি পান্তা ভাত খেয়েছি, আমার অতটা ভালো লাগেনি পান্তা ভাত খেতে, না মিষ্টি না টক, মানে কোনো কিছু যেন ভালো লাগে না। কিন্তু আজকে খেয়ে একদম পুরো মজা পেয়েছি, আর একদিন খাবো। তারপরে জায়গাটা মুছে নিয়েছি, নিয়ে রান্নাঘরের বাসন গুসন যা ছিল একদম রান্নাঘর পুরো একদম দেখো ক্লিন করে নিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর কালকে শুক্রবার তো, তাই একদম সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর কী জানো তো, অন্য সময় কিন্তু আমি ভাতের হাঁড়ি না রাত্রিবেলায় মাজি না, আজকে জানি কী হলো যে কালকে তো নিরামিষ খাবো, আবার সমস্ত কিছু একদম মেজে গোছে নিই, তাই প্রেশার কুকারটাও ধুয়ে নিয়েছি। অন্য সময় কিন্তু আমি সকালবেলার দিকে না প্রেশার কুকারটা কিন্তু ধুই। আর এদিকে এখন আমি আবার যাবো স্নানে, কারণ অনেকগুলো কাজ করলাম, পুরো ঘেমে একাকার হয়েছে, স্নান না করলে না শান্তি পাবো না। এই মাত্র স্নান ধান করে আসলাম, আর এখন বাজে কয়টা জানো তো, তোমাদের দেখাই দাও। এই যে দেখো এখন বাজে 11টা। তো এই মাত্র স্নানটা করে এসে বসলাম। আমি না এই গরমকাল আসাতে দুপুরের দিকেও মাথা ভিজিয়ে স্নান করছি, আর সন্ধ্যাবেলা রাত্রিবেলা যখনই স্নান করি আবারও মাথা ভিজিয়ে স্নানটা করি। দুদিন আগে কিন্তু মাথা যন্ত্রণা শুরু হয়েছিল এই মাথা ভেজানোর জন্য। কিন্তু আমার হলো কথা গিয়ে কী বলো তো, স্নান যদি করি মাথা যদি না ভিজাই না, সেই স্নান করার মতো লাগেই না। তাই মাথাটা ভিজিয়ে আসলে না সেই একটা শান্তি পাওয়া যায়, না হলে যদি মাথাটা না ভিজিয়ে স্নানটা করি, সে যে স্নান করে আসলাম সেটা মনে হবে না। তো রান্নাঘর একদম পরিষ্কার করে নিলাম তো দেখলেই, কালকে যেহেতু শুক্রবার তাই একদম খাওয়া দাওয়ার পর পরিষ্কারটা করে নিলাম। তো এদিকে তারপর এদিকে আমি গেলাম স্নানে, স্নান করলে আসলাম, আর এদিকে গেলে এখন তোমাদের দাদাভাই, ও তো আজকে তিনবার করলো, সকালের একবার, তারপর দুপুরে দোকান থেকে এসে একবার করলো, এখন আবার করছে। সেই স্নানটা করে আসলে না সেই যে একটা কি শান্তি লাগে, সেই সন্ধ্যাবেলা যদি স্নানটা করতাম তাহলে সেই শান্তিটাই পেতাম না। এখন দেখবে মানে পড়লেই না একদম পুরো ঘুম চলে আসবে, দুদিন যাবো তো এরকমই হচ্ছে, জানি না আজকে আবার কীরকম হবে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবারও কোনো নতুন আর একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি। আর আমার আজকের ব্লগটা যে যেখান থেকে দেখছো, তো সেই ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে বলবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো।